Hey everyone, welcome back to my channel, Way of Nipah's Life. Welcome to my new blog. আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। প্রথমেই জিজ্ঞাসা করব, তোমরা সবাই ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সানডে, সো হ্যাপি সানডে। আর এখন এখানে বাজে 10টা। এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি। আসলে কি বলতো, আজকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে। ইচ্ছা করে একটু লেটে উঠেছি। সপ্তাহে একদিন একটু বেশি ঘুমাতে তো মন চাই। আজকে উঠতে উঠতে 9টা বেজে গেছে। তারপর তাড়াহুড়ো করে আমি বাসি কাজ সেরে নিয়েছি আর পাপাই ব্রেকফাস্ট তৈরি করতে চলে গেছে। সাধারণত সানডের দিন ব্রেকফাস্টটা ওই তৈরি করে। তা চলো আর বকবক করবো না, রান্নাঘরে যাওয়া যাক। আর তোমাদের দেখাই পাপাই আজকে ব্রেকফাস্টে কি তৈরি করছে। তার আগে বলবো, আজকে মর্নিং থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। আশা করি তোমাদের আজকের আমার এই ব্লগটা ভীষণই ভালো লাগবে। আমরা রান্নাঘরে চলে এসেছি আর আজকে ব্রেকফাস্টের দায়িত্ব পাপাইয়ের। যেহেতু আজকে সানডে উইকেন্ড, সপ্তাহে একদিন করে পাপাই ব্রেকফাস্ট তৈরি করে খাওয়ায় আমাদের সবাইকে। কাম, আজকে ব্রেকফাস্ট হচ্ছে স্যুপ আর সাথে হবে মি। আচ্ছা, আজকে ব্রেকফাস্টে আছে স্যুপ আর মি। আজকেও আবার চাইনিজ ব্রেকফাস্ট সানডেতে। এখানে স্যুপটা বয়েল হচ্ছে, এগুলো ফিশ বল আর ভেতরে বল আছে, মিট বল আছে, তারপরে শাপলা ফুল আছে। আচ্ছা, শাপলা ফুলের ফুল না, ওই যে যেটা ওর মেইন যে ট্রিটা যেটা, আচ্ছা সেটা আছে। তারপরে অনিয়ন আছে, জিঞ্জার আছে। আচ্ছা, এই সব দিয়ে পাপাই স্যুপটা তৈরি করেছে। এখন স্যুপটা হচ্ছে, স্যুপ হবে, এরপরে মি হবে, স্যুপ হবে, এরপর এই মি হবে, স্যুপ আর মি। আচ্ছা, সকালে ব্রেকফাস্টে আছে স্যুপ আর মি। দেখো মিট বল গুলো ফুলে পুরো মনে হচ্ছে রসগোল্লা, সাদা সাদা দেখে মনে হচ্ছে রসগোল্লা। এটা আরো ফোলে, আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ, জায়গা বড় থাকলে আরো ফোলে। তো চলো ব্রেকফাস্টটা পাপাই তৈরি করে নিক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। এই সুপের রেসিপি আমি তোমাদের আগেও দিয়ে দিয়েছি, তাই আজকে ডিটেইলস আর সুপের রেসিপি কিছু দেখাচ্ছি না। আর কি রেসিপি, ইজি একদম, জল গরম করে তার মধ্যে সব দিয়ে দাও, হয়ে গেল সুপ। আর মি তো প্রত্যেক দিনই আমি তোমাদের দেখাই, তাই আমি আর ডিটেইলসে কিছু দেখাচ্ছি না। তো পাপাই ব্রেকফাস্টটা তৈরি করে নিক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। পাপাই স্যুপ তৈরি হয়ে গেছে, পাপাই এখন মি তৈরি করছে। এটা মি বুঝলো তো, এর মধ্যে এখন একটু সসেস কেটে দিয়ে দিই। পাপাই স্যুপ তৈরি হয়ে গেছে, এখন মি তৈরি করছে। মির মধ্যে সসেস কেটে দিয়ে দিল। মিটা সিম্পলি তৈরি করবে, প্লেন মি, প্লেন মি তৈরি করবে পাপাই। আজকে শেফ হলো পাপাই। আজকে সানডে, পাপাই বলেছে আজকে নাকি আমার ফুল রেস্ট, পাপাই সব কাজ করবে। দেখা যাক পাপাই কতদূর কি কাজ করে। এভরিথিং ঠিক আছে, তোমরাও দেখতে থাকো পাপাই আজকে সারা দিন কি কি কাজ করে। ঠিক আছে, দেখতে থাকো। আমাকে কোনো কাজ করতে হবে না তো? না, দেখা যাক কিছু করতে হয় কি না। এমনিও সকালে উঠে আমার কাজ হয়ে গেছে, সকালে উঠে ঘর ঝাড়া হয়ে গেছে, বিছনা তোলা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। তাহলে এই যে বললাম আমার ফুল রেস্ট হবে। তো চলো ব্রেকফাস্টটা তৈরি হোক, পাপা এখন মন দিয়ে ব্রেকফাস্টটা তৈরি করছে। ব্রেকফাস্টটা তৈরি করে নিক, তারপর তোমাদের দেখাচ্ছি। পাপা এখন মি রান্না করছে, তার জন্য প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে আর তারপরে দুটো ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছে। এটা কি দিচ্ছ? গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিচ্ছে। Thank you.
তোমার তৈরি, তুমি রান্না করেছো, এবার তুমি টেস্ট করে বলো কেমন হয়েছে। কাকুকে ডাকো। ভালো হয়েছে না মোটামুটি হয়েছে? ভালো হয়েছে। সুপটা ভালো হয়েছে? সুপও ভালো হয়েছে। ঠিক আছে, তাহলে তো পুরোই হিট সানডের ব্রেকফাস্ট। সুপও ভালো হয়েছে, ম্যাগিও ভালো হয়েছে, পাপাই বলল। তা ভালো রান্না করেছো তুমি। কালকে এই সব সবজিগুলো বাজার থেকে আনা হয়েছে, সেগুলো আর কালকে অনেক রাত্রে বাজার করে ফিরেছি, ওর জন্য কালকে কিছু স্যানিটাইজ করা হয়নি, ওর জন্য আজকে সকাল সকাল এগুলো ভিনিগার জলে ডিপ করে রেখেছিলাম, তা সেগুলোই এখন জল ঝরাতে দেবো। এরকম ছাঁকনিতে সেগুলি এখন জল ঝরাতে দিচ্ছি। ভালো করে স্যানিটাইজ হয়ে গেছে, ভিনিগার জলে ডিপ করে রেখেছিলাম অনেকক্ষণই হলো। এখন বাজার করে আনলে বাজার করাটা না যতটা কষ্টের, বাজার করে আনার পরে এগুলো স্যানিটাইজ করা ভীষণ কষ্টের। এগুলো ভালো করে ধোও, ভিনিগার জলে ডিপ করে রাখো, তারপর সেগুলো জল ঝরাও, তারপর ফ্রিজে তোলো। আর যেগুলো প্যাকেট ফুড সেগুলো আবার আলাদাভাবে স্যানিটাইজ করো, ভীষণ হ্যাপা। কিন্তু একটা দিকে ভালো পুরো পরিষ্কার হয়েছে, আগে কি আগেও আমরা করতাম কিন্তু এরকমভাবে স্যানিটাইজ করতাম না, হয়তো বাইরে রেখে দিতাম, কিছু কিছু সবজি ধুয়ে নিতাম কিন্তু সব সবজি ধোয়া হতো না। এখন কি সব সবজি ভালো করে ধুয়ে স্যানিটাইজ করে তারপর স্টোর করতে হচ্ছে। একদিকে ভালো, এগুলো আমাদের অভ্যাস হয়ে যাচ্ছে, কিন্তু কি প্রচণ্ড সময় সাপেক্ষ, বাজারের পেছনেই অনেকটা সময় চলে যায়, বাজার তুলতে, ওয়াশ করতে, স্যানিটাইজ করতে অনেকটা সময় চলে যায়। লাল জামরুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, এগুলো কালকে এখানে পাওয়া গেছে তাই নিয়ে এসছে। এখানে সব ফলগুলো রেখেছি আমি, এখানে জামরুল আছে, অ্যাপেল, এখানে জামরুল আছে, অ্যাপেল আছে, আর এটা হলো গাব, আর এখানে একটা পেঁপে আনা হয়েছে। এখন ফ্রুটসটা বেশি আনা হয় আমাদের বাড়িতে। এবার লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে রেখে দেবো একবারে, তাহলে কি লঙ্কাটা অনেকদিন ভালো থাকে। ব্রেকফাস্টের পরে আর তোমাদের সাথে কথা হয়নি, ব্রেকফাস্ট করে এত তো বাসন পড়েছিল আজকে, সেই বাসনগুলো ওয়াশ করলাম। আসলে কাকু আর পাপাই যদি রান্নাঘরে যায় তাহলে অনেক বাসন বের করে, আসলে ছেলে মানুষ অত বুঝতে পারে না। সো এত বাসন পড়েছিল সেগুলো ওয়াশ করলাম, তারপর সব সবজিগুলো স্যানিটাইজ করা ছিল সেগুলো স্টোর করলাম, এখনও স্টোর করিনি, সেগুলো সব জল ঝরতে দিয়েছি, এরপর স্টোর করব। তারপর ভাত বসালাম, এই করতে করতে একটু সময় কেটে গেছে, আর এখন জামাকাপড় গোছাবো, তোমাদের দেখাচ্ছি কী অবস্থা আমার ঘরের। এই দেখো কি অবস্থা, পুরো চেয়ারটা একদম জামা কাপড়ের পাহাড় হয়ে গেছে। আসলে দুদিন ধরে জামা কাপড় সব কাঁচা হচ্ছে, সেগুলো কিছু গোছানো হয়নি, টাইম করে উঠতে পারিনি, জন্য গোছানো হয়নি। এই চেয়ারটা দেখা যাচ্ছে না, সব জামা কাপড়ের পাহাড় হয়ে গেছে, এগুলো এক্ষুনি গোছাতে হবে, নাহলে আর গোছানো হবে না। আর ঘরদোর সব আমি পরিষ্কার করেই নিয়েছি, গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড়পোঁছ সব হয়ে গেছে, ঘরদোর বিছনাও তোলা হয়ে গেছে। তো চলো এখন এই জামাকাপড়গুলো গুছিয়ে নিই, তারপর আবার রান্নাঘরে যেতে হবে দুপুরের লাঞ্চে, দুপুরের লাঞ্চ তৈরি করতে। এবার দুপুরে রান্না জোগাড় করতে হবে, চলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমাদের দুপুরে কি কি রান্না হবে।
এই দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এই দেখো চিংড়ি মাছ এখানে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি। এই চিংড়ি মাছ দিয়ে গাঁঠি আলু দিয়ে একটা সবজি হবে, আর ভাত তো বসিয়ে দিয়েছি। আর কালকে চিকেন আছে, এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে যাবে। আমার ভাত উতলে এসে গেছে, আমি ভাতটা নামিয়ে নিই আর সব কাটাকাটি করে জোগাড় করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। পাপাই এখন চিংড়ি মাছ ছাড়াচ্ছে। মাছ ছাড়ানো, কাটা, মাংস ছাড়ানো, কাটা, এই সব কাজ পুরো পাপাইয়ের ডিপার্টমেন্ট, এগুলো সব পাপাই করে। আর এখানে গাঁঠি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এখানে যে গাঁঠি পাওয়া গেছে এটাই একটা অবিশ্বাস্য ব্যাপার। এর আগেও একদিন আমরা পেয়েছিলাম, বলো, মাঝে মাঝে রেয়ার পাওয়া যায়। বাইরে যে এসে গাঁঠি কচুর তরকারি খেতে পাচ্ছি এটাই বেশি আমাদের কাছে, বলো। গাঁঠি কচুটা না, চিংড়ি দিয়ে গাঁঠি কচু, মানে গাঁঠি কচু সিদ্ধ, গাঁঠি কচু মাখাও দারুন লাগে, বলো, সিদ্ধ করে মাখা। হ্যাঁ, আমি তো ভাবতেই পারিনি যে এখানে গাঁঠি কচু পাওয়া যাবে। আগে একদিন এনেছিলাম, আমার ঠিক বিশ্বাস হয়নি যে ওটা গাঁঠি কচু। আজকে এনে ঠিক বুঝতে পারলাম যে এটা গাঁঠি কচু। চিংড়ি মাছ দিয়ে যে বাইরে এসে গাঁঠি কচু খেতে পারবো, মানে একদম কল্পনার বাইরে, এসব অবিশ্বাস্য ঘটনা। চিংড়ি মাছ দিয়ে গাঁঠি কচু খাওয়াটা বাইরে এসে, এখানে সবই পাওয়া যায় মোটামুটি, শুধু পটলটা পাওয়া যায় না, বলো। না, পটল পাওয়া যায় না, আর মোটামুটি সবই পাওয়া যায় সবজি, কিন্তু কি একটু কস্টলি, সে তো হবেই, বাইরের বাইরের আন্দাজে তো কস্টলি হবেই, দেশের মতন হয়। অবশ্য এখন করোনা আবহাওয়াতে দেশের সবজিরও দাম বেড়েছে, গাঁঠির এই সমস্যা। ধরো কোনো গাঁঠি গলে যাবে, কোনো গাঁঠি শক্ত থাকবে। আগের গুলো যেমন ভ্যাদ ভেদে গলে গেছে, এটা দেখো শক্ত রয়েছে আবার। এই জন্যই তো কচু, কিন্তু কচু খেলে গলা ধরে, গাঁঠি খেলে কখনো গলা ধরে না, না দেখবেন। অবশ্য সব কচুতে গলা ধরেও না, এখন তো গাঁঠি কচু ঝগড়া করে তো। যারা কতদিন পরে এই গাঁঠি কচুর তরকারি খাওয়া বলো তো, যারা যারা ঝগড়া করে তাদের গলা ধরে কচু খেলে। হ্যাঁ, এটা সবাই বলে, বলো কচু খেলে গলা ধরে। আসলে ব্যাপারটা সেটা না, আসলে কেউ যদি ধরো কচু রান্না করে ফেললো, তারপর বুঝলো যে কচুটা খেলে গলা ধরবে, তখন এইটা অ্যাপ্লাই করে যে কচু খেয়ে যাদের গলা ধরবে তারা ঝগড়া করে। এবার কেউ সত্যি কথা বলবে না যে কচু খেয়ে গলা ধরেছে। এগুলো হলো প্ল্যানিং, যে রান্না করে সে তার এগুলো ট্যাকটিক্স। সবচেয়ে ভালো যে আমার বড় মামা, ঠিক আছে, মারা গেছে না, হ্যাঁ, তাকে কচু খাইয়ে দেওয়া কিচ্ছু হবে না, ঠিক আছে, কচু খেয়ে দিয়ে উঠে চলে যাবে, তিন ঘন্টা পরে তুমি বলবে তুই আজকে কচু খেয়েছিস, বাস আমার গলাটা চুলকাচ্ছে। শুনেই গলা চুলকায়, কিছু লোক আছে। আমার মা ভীষণ গাঁঠি কচু পছন্দ করে, ভীষণই পছন্দ করে, কচু গাঁঠি, কচুর পাতা ভাজা, এই ভাজা ওই ভাজা, ওসব ভালোও লাগে দেখবে খেতে। আমি গাঁঠি কচু, আমি না তুমিও মনে অনেকদিন পরে খাচ্ছো, বলো ভাবে। গাঁঠি কচু আমরা খাবো প্রায় 7-8 মাস পরে, বল, মাস 6 ধরো, কারণ আমি এখানে এসেছি তো 6 মাস হয়ে গেছে। ছ মাস হয়ে গেছে, একবারই পেয়েছিলাম এখানে। হ্যাঁ, তাও তো সেদিন ই দিয়ে করিনি, না এই চিংড়ি মাছ দিয়ে করিনি, সেটা আলু দিয়ে ঝোল করা হয়েছিল। আসলে সেটা যে গাঁঠি আমার তো বিশ্বাসই হচ্ছিল না, গাঁঠি কচু ওটা। এই গাঁঠি কচুটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই গাঁঠি কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে সবজি হবে আজকে। এই রেসিপিটা দেখে আমি তোমাদের সাথে শেয়ার করব, এটা খেতে দারুণ হয়। এটা সব বাঙালি বাড়িতেই হয় এটা তো। হ্যাঁ, এটা একদম অথেন্টিক বাঙালি রেসিপি, বলো। এটা সব বাঙালি বাড়িতেই হয়, একদম অথেন্টিক। কিন্তু এখনকার সব বাড়িতে হয় নাকি জানি না, এটা একটা পুরনো দিনের রেসিপি। মানে আমাদের মা ঠাকুমারা জানে, মোদাদের কাছে বাঙাল রেসিপি। হ্যাঁ, বাঙাল রেসিপি, এটা ঠিক বলতে পারো। ইস্ট বেঙ্গল মোহনবাগান সারা জীবনের ঝামেলা। ইলিশ মাছ না চিংড়ি মাছ, কিন্তু আমার, আমি বাঙাল হলেও আমার চিংড়ি মাছটা বেশি ভালো লাগে। ইলিশ মাছও ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছটা বেশি প্রিয়।
আমার সবথেকে ভালো লাগে কি মাছ? তোমার তোমার কি মাছ ভালো লাগে? তোমার তো মোরলা মাছ, ছোট মাছ, হ্যাঁ এই সব মাছ তোমার ভালো লাগে? আমার যা পুঁটি মাছ, মোরলা মাছ, ছোট ছোট মাছ, এগুলো পাপায়ের ফেভারিট। আমার বড় মাছ আমার ভালো লাগে না। বড় মাছ খুব বেশি আমার ভালো লাগে না, ছোট মাছ। কিন্তু এখানে তো ছোট মাছ পাওয়া যায় না, এখানে অত ছোট মাছ ভ্যারাইটি পাওয়া যায় না। আর এখানে বেশি সমুদ্রের মাছ, এটাই হলো প্রবলেম। আমাদের দেশের মতন ট্যাংরা, পুঁটি, তোপসে, বাটা, পার্শে কোথায় এখানে সেগুলো? গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে রান্নার জন্য দেখো, এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, 4-5 কোয়া রসুন কুচি করে নিয়েছি, আর 7-8টা লঙ্কা কুচি করে নিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করা আছে, আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করা আছে, আর এখানে 2টো আলু আমি কুচি করে নিয়েছি, আর এখানে কিছুটা গাঁটি সেদ্ধ করে চোকলা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে যেহেতু চিংড়ি মাছ দিয়ে গাঁঠি কচুর তরকারি হবে, তাই চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। গাঁঠি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারির জন্য তোমরা দেখো, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তারপরে জিরে ফোড়ন দিয়েছি, তারপর আমি কড়াইতে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচির মধ্যে অল্প একটু নুন অ্যাড করে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। এবার পেঁয়াজটা নেড়ে কিছুটা ফ্রাই করে নেব। তোমরা দেখো পেঁয়াজটা আমার কিছুটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুর টুকরোগুলো এর ভেতর দিয়ে দিয়েছি। এবার এর ভেতর দেবো কিছু লঙ্কা কুচি, দিয়ে আলুটা একটু ফ্রাই করে নেব। তোমরা দেখো আমার আলুটা একটু ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এই সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা দেখো আমার মশলাটা কিছুটা কষে এসছে। এই পর্যায়ে আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার চিংড়ি মাছ আলুর সাথে মশলাটা খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। মশলাটা খুব ভালো করে কষাতে হবে, না হলে কাঁচা স্মেল থেকে যাবে। আমার মশলাটা কিছুটা কষে এসছে। এবার দেখো আমি এর ভেতর 1 চামচ আদা বাটা অ্যাড করে দিলাম। এবার আদা বাটা অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তোমরা দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এর ভেতর পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। জলটা একটু বেশিই দেবে, কারণ গাঁঠি জলটা অ্যাবসর্ব করে নেবে। এবার আমি লিডটা দিয়ে দেবো, যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে। তোমরা দেখো আমার গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমার সেদ্ধ করে রাখা গাঁঠিগুলো দিয়ে আবার আমি ঢেকে দিলাম, যাতে গাঁঠির ভেতর গ্রেভিটা ভালো করে ঢুকতে পারে, আর গাঁঠিটা খেতেও যাতে ভালো লাগে। এবার দেখো আমার গাঁঠিটা প্রায় হয়ে এসছে। আর দেখো আমি এই পর্যায়ে নামানোর আগে গরম মশলা অ্যাড করে দিলাম। এটা আমার ঘরে তৈরি গরম মশলা, শাহি গরম মশলা। আগের ভিডিওতে আমি এর রেসিপিটা দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। চিংড়ি মাছ দিয়ে আমার গাঁঠির তরকারিটা হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। এই হলো আমার গাঁঠি কচুর ফাইনাল লুক। গাঁঠি কচু হয়ে গেছে, এবার হবে এই শাকটা। শাকটা কেটে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার এই শাকটা রান্না করতে হবে। তাহলে আজকের মতো রান্না কমপ্লিট। হ্যাঁ কাজের লোক ছুটির দিনগুলো ছুটির মনে হয় না, কাজে সারাদিন কাজ করে ছুটির দিনে আরো বেশি কাজ। হ্যাঁ ছুটির দিনে আরো বেশি কাজ, এটা ঠিক কথা। ছুটির দিনে কাজের প্রেশারটা আরো বেশি থাকে। শুধু একটাই শান্তি কি, কাজের কোনো সময় নেই, একটু লেট করে করলেও হলো। ছুটির দিনে একটা বেনিফিট কি, একটু লেটে ওঠা যায় ঘুম থেকে, এই একটাই বেনিফিট। এটা কি চর্চা করছো? এটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে স্নানে যাব, কোনো চর্চাই না। চর্চা করার এখন সময় আছে? এখন 2টো বেজে গেছে, চর্চা করার সময় নেই এখন। এবার একটা ধরে একটু অ্যাড দাও, টিং 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 টিং। এই হলো আমাদের আজকে সানডে স্পেশাল লাঞ্চ, শাক ভাজা,
চিকেন, চিকেনটা কালকের ছিল, আর গাঁঠি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর এখানে একটা মিক্স ভেজ আছে আর ভাত। সরি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, আর এখানে রয়েছে শুকনো লঙ্কা ভাজা, এটা কাকু করেছে কাকু খাবে বলে। হাই, আমার এই জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো, লাঞ্চ করে উঠলাম, অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, স্নান করে উঠে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ স্নান করে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, 2:30 বেজে গেছে, তাই তাড়াতাড়ি লাঞ্চ করে নিলাম। আর কি লাঞ্চে কী কী আছে তোমাদের তো দেখালামই, আর এই উইকেন্ডে লাঞ্চ করতে করতে এতটা লেট হয়ে যায়, 2:30-3 প্রায় বেজে যায়। উইকডেজে কিন্তু হয় না, উইকডেজে আমি একটা খুব বেশি হলে 1:30-টার মধ্যে খেয়ে নিই, আর উইকেন্ডে ব্রেকফাস্টটাও ভীষণ হেভি হয়ে যায়, ওর জন্য খিদেও পায় না, আর কাজ করতে করতে লেটও হয়ে যায়। তো আর কি, এইভাবেই আমার উইকেন্ড কাটছে, ঘরে বসে কাজ করা, খাওয়া দাওয়া করা, এইভাবেই কাটছে আমার উইকেন্ড। তোমরা তোমাদের উইকেন্ড কী করে কাটাচ্ছ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। কি এখন আর তেমন কোনো কাজ নেই, এখন একটা মুভি দেখবো, তারপর একটু রেস্ট নেবো, আজকে সানডে, একটু অনেকক্ষণ রেস্ট নেবো, তারপর একটু বাড়ির সাথে কথা বলবো। তা আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের আজকের আমার এই ব্লগটা ভীষণই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কী করতে হবে তোমরা জানো, লাইক শেয়ার কমেন্ট করো, আর এখনও আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না। যারা আমার চ্যানেলটা প্রথমবার ভিজিট করছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগ দেখতে থাকো।